नमस्कार बंधुरा, वेलकम टू स्पोर्ट्स फैन। तो बंधुरा, आज के वीडियोते मेनलि आलोचना करब एस सी ईस्ट बेंगल सेभेंथ फरेनारे एक अपडेट नहीं तर स्पन्सर कारा कारा हलो से विषय आलोचना करब। तो चलो और बसि देरी ना वीडियो शुरू करा जा। तो प्रथम आगे चले आसि स्पन्सारे कथा। तो अलरेडी अनेकगुलो स्पन्सारे नाम ही किन्तु सरकारी भावे घोषणा कर दिए एस सी ईस्ट बेंगल मैनेजमेंट, जर मध्य प्रथम हलो टॉपटेक टीएमटी बार, जेटा तुम्हारे अनेक आगे बोलेछिलाम। और तारपरे जे स्पन्सरटिर नाम घोषणा करेछे सेटा हलो टीवी नाइन बांगला। এই দুটোই কিন্তু অ্যাসোসিয়েট স্পন্সর হিসাবে যুক্ত হয়েছে এস সি ইস্ট বেঙ্গলের সঙ্গে। এবং এরপরে যেই স্পন্সরটি যুক্ত হয়েছে সেটা হলো বিকেটি, যারা টায়ার প্রস্তুত করে থাকে। তো তারা তাদের ফেসবুক পেজ থেকে ঘোষণা করে দিয়েছে যে তারা আইএসএল এর চারটি টিমের সাথে যুক্ত হয়েছে, যাদের মধ্যে রয়েছে এস সি ইস্ট বেঙ্গল, এটিকে মোহনবাগান, হায়দ্রাবাদ এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আর এরপরে আরও একটি স্পন্সরের সাথে যুক্ত হয়েছে এস সি ইস্ট বেঙ্গল, তো তার নাম হলো ওয়াসাবে। এই ওয়াসাবে এস সি ইস্ট বেঙ্গলের সঙ্গে কো স্পন্সর হিসাবে যুক্ত হয়েছে। তো যারা আমার চ্যানেল ফলো করো তারা নিশ্চয়ই জানবে যে কালকেই আমি পোস্ট করে তোমাদের এই আপডেটগুলো জানিয়ে দিয়েছিলাম যে কারা কারা স্পন্সর হয়েছে বা কো স্পন্সর হয়েছে এস সি ইস্ট বেঙ্গলের। কিন্তু যেহেতু পোস্ট সবাই খেয়াল করো না, সেই কারণে একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিলাম। তো এটা ছিল স্পন্সর নিয়ে আপডেট। এইবার চলে আসি সেভেন্থ ফরেনারের কথায়, যার জন্য অনেকেই বারবার জিজ্ঞাসা করছিলে। তো যা খবর বেরিয়ে আসছে সেই অনুযায়ী লাল হলুদের সপ্তম বিদেশি হতে চলেছে 32 বছর বয়সী ইংলিশ সেন্টার ফরওয়ার্ড জো গার্নার। বাট অফিসিয়ালি কনফার্ম কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তো তার সম্বন্ধে কিছু তথ্য তোমাদেরকে দিয়ে দিই। তো সে তার ক্লাব ক্যারিয়ারে খেলেছে ব্ল্যাকবার্ন রোভার্স, কার্লিসলে ইউনাইটেড, নটিংহাম ফরেস্ট, হার্ডার্সফিল্ড টাউন, ওয়াটফোর্ড, রেঞ্জার্স, ইপসউইচ টাউন এবং উইগান অ্যাথলেটিকের হয়ে। এবং ইংল্যান্ডের হয়ে সে খেলেছে আন্ডার 16, আন্ডার 17 এবং আন্ডার 19। তো সে কিন্তু ন্যাশনাল ক্যারিয়ার এবং তার ক্লাব ক্যারিয়ারে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে এবং গোলও কিন্তু অনেকগুলোই করেছে। এবং তার যে কারেন্ট ক্লাব ছিল উইগান অ্যাথলেটিক, সেইখান থেকে কিন্তু সে রিলিজ নিয়ে নিয়েছে বলেই শোনা যাচ্ছে। এবং এটাও জানা যাচ্ছে যে সে ইন্ডিয়ার কোনো একটি টিমে যোগ দেবে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু অঙ্ক মিলে যাচ্ছে। তো এটা একটা আপডেট ছিল সেভেন্থ ফরেনারকে নিয়ে। তো এখন দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয়। তো এই ছিল আজকের যাবতীয় আপডেট, ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।